এ ভাই এ কি হারেন এ ভাই কি হারেন এ তো ফেন মারমের জন্য ক্লিয়ার করতেছি গস্তে আছেন হ্যাঁ এই যে গশেন এই যে এই যে গশাগশি কাম হ্যাঁ এই গশাগশি কামের আমি কয়টা ঘরে ঘন্টা আইছে নাই ঘন্টা আইছি 23 রিয়াল 23 রিয়াল 1 ঘন্টা হ্যাঁ এই খালি গশফেন হইতে 23 রিয়াল ঘন্টা হ্যাঁ মানে রেন্টাল কাজ করেন ফ্রি বিষয় হ্যাঁ রেন্টাল ফ্রি বিষয় আমাকে আকাম আবার নিজের থাকে ঘর রুম ভাড়া সব কিছু নিজের ও আচ্ছা এই জন্য এরকম ঘন্টা বেশি তারপর গসলে এই যে গসছেন এখন এই গসায় 23 রিয়াল হরে ঘন্টা 23 রিয়ালে বাংলাদেশে কয়টা 23 রিয়ালে বাংলাদেশের রাহানের হিসাব করে নেন 23 ইনটু 29 ধরি তাহলে 1 ঘন্টা বাংলাদেশে 687 টা তো 10 ঘন্টা হরে প্রত্যেক দিন ডিউটি হ্যাঁ তো কয়টা হয় 10 দিনে 10 ঘন্টা ইনটু 23 তাহলে এই দেশের রিয়াল হলো 330 আরে বাবা 210000 210000 খালি এই গশাগশির টাকা হ্যাঁ এই যে গশিয়া 210000 210000 এই যদি কেউ দেখ কই এই যে এই যে কেউ কেউ পিড়াইলো পিড়া হইলে অনেক আছে না যে কিরেকাণ্ড করে কয় কিরেকাণ্ড করলে ও কেউ বিশ্বাস করবে না কেউ সালা মিথ্যে কথা বলে শুনে যে গশিয়া 210000 ইনকাম তাইলে তো সে দড়িও মানে খেতা বলে বেশি আপকে কিতনা রিয়াল বিলাস্টিং মারতা আর বাংলাদেশ হলে 5000 দিত না 25 ওয়াল্লাহ খাইছে তো আমরা কয় রিয়াল আমি তো কোন কাজ আমরা কয় রিয়াল করে ঘন্টা আমার 12 রিয়াল 12 রিয়াল আপনি কি কাজ করেন এই ফেলাক লড়ান এই ফেলাক ফেলাক লড়াইয়ে দিছে এই ফেলাক লড়াইলে বাংলাদেশে কয়টা হরিয়ে পাইবেন ভাই বাংলাদেশে 200 টাকা দেবে 100 টাকা দেবে না 100 টাকা দেবে না আমারও তো 5000 টাকা দেন দেনি বাংলাদেশে বাংলাদেশে 100 টাকা এই যে গোসে এই আর ঘন্টা এই দাও এই ঘন্টা এই দাও দেখে দাও দেখাতে কি ঘন্টা 500 টাকা ভাই আচ্ছা না এই যে ফেলাক লড়ান আমরা ফেলাক ম্যান ফেলাক ম্যান জীবনও 10 12 রিয়াল করে ঘন্টা দেবে মানে 120 রিয়াল প্রত্যেক দিন কোনদিনও না 120 রিয়াল হইলো 3,3200 প্রায় 3,700 রিয়াল আর স্যালারি যাবে না জি 3,700 1 লাখ 1 লাখ হ্যাঁ 1 লাখ আর বেশি 1 লাখ 1 লাখ লড়াইবে 1 লাখ 1 লাখ লড়া 1 লাখ এই ঘটনাটা সাপোজ আমি এটা একটা ভিডিও করতে আছি আমি এই কথা যদি বাংলাদেশে কারোরে পিডায় বাংলাদেশে মনে করেন যে আমি আমার বয়স কিন্তু অনেক কম ঠিক আছে লেখাপড়ার যোগ্যতা অত হাই লেভেলের নাই আমি যেভাবে যে কাজ করতেছি বাংলাদেশে হইলে বাহানে যে কাজ করতেছি আমার 10000 টাকা বেতন দিত তাও মনে করেন যে তাও দিত না মানে কো ধরি মেটা এত কাছে কি কাজ করস তার 10000 টাকা দিতে বেতন না হ্যাঁ দেবে না বাংলাদেশে জীবন দিত না 10000 যে কারি যারা কাজ করে এগুলো হচ্ছে পাকিস্তানি আর খের বেতন আছে কত জানেন নি পাকিস্তানে 6 লাখ 6 লাখ হ্যাঁ আপকো 6 লাখ আর আয় স্যালারি হ্যাঁ 5.5 লাখ পান যেতা হয় 5.5 লাখ 25 রিয়াল ঘন্টা কাম করেগা তো পাকিস্তানের রেট বেশি না আবি সৌদি রিয়াল কা হিসাব সে কত রিয়াল স্যালারি আতা হে সৌদি রিয়াল কে হিসাব সে ম্যাক্সিমাম 7000 রিয়াল আ জাতা হে 7000 7000 মে 6 লাখ বানতা হে 6 লাখ বান জাতা হে এই হচ্ছে পাকিস্তানে 7000 রিয়াল সৌদি আরবে স্যালারি আসে তাতে 6 লাখ টাকা 6 লাখ রুপি আর কি রুপি ওতনা স্যালারি আ জাতা হে যাই হোক তো এই হইছে বর্তমানে সৌদি আরব অবস্থা তবে এই মানুষগুলো কিন্তু কোনো কোম্পানির লোক না এরা ফ্রি বিষয়ে কাজ করে নিজেরই কামা টিকিট খাওয়া ফোন বিল সব কিছু অর্থাৎ কফিলের টাকা পয়সা সব কিছু তাদেরকে বহন করতে হয় তারপরে কিন্তু এরকম স্যালারি আসে তো দেখা যায় যে টিকিট ইকামা কফিলের কফালত রুম ভাড়া ইন্টারনেট বিল খাওয়া থাকা সব কিছু কেটে দিলে হয়তো এর থেকে তার মাসিক স্যালারি বেসিক হিসাবে হয়তো 2500 বা 2000 সৌদি রিয়াল এরকমের হইতে পারে এ টাকা পয়সা যাওয়ার পর আবার অনেকে ভাবতে পারেন যে এত টাকা সৌদি আরবে এরকমই আবার ভাববার কিন্তু কোনো সুযোগ নেই যাই হোক তো ভিডিও অনেক বেশি লাইক ফলো করবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ